বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও আছি। শুরু করছি আজকে ব্লগ। এই যে জুই রানী, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার ছেলে, তোমরা তো চেনো না তাই পরিচয় করাচ্ছি। এটা হচ্ছে আমি, এটা হচ্ছে জুই, এটা হচ্ছে জুইয়ের মেয়ে পেখম। তোমরা তো কেউ চেনোই নি, কোনোদিনও দেখোই নি। এটা জুই আর পেখম, এটা হচ্ছে রনি বনবাস, এটা পেখম, এটা জুই, এটা আমি, এটা শুধুই আমি। চলে দেখো আজকে আমাদের বাড়িতে কে এসেছে, ভাবতেই পারিনি। খতন বুড়ো দিদাকে নিয়ে এসছে। রনি ঘুমাচ্ছিল, ওকে যে হারে মেরে তুললো, কি আদর! তারপরে ওরে বাবা রে, যত পাচ্ছে রনিকে মারছে। রনি সবার হাতে মার খায়, এই একজনের কাছে মার খায়, আর একটা আছে গুন্ডা, আমাদের পিয়ার ছেলে, দুটোর কাছে ও আঠা হয়ে যায় মার খেতে খেতে। খুব ভালোবাসে রনিকে, দুটোই খুব ভালোবাসে, এটা তো আগে কোনো কথা নেই। রনি মানেই পাগল। এসে রনিকে দেখছে ঘুমাচ্ছে, এই এই করে ডাকতে ডাকতে উঠালো, আর যা পাচ্ছে ছুঁড়ে ছুঁড়ে মারছে রনিকে। ওকে ওই দেখো, দেখেছো? রনির আর শান্তি নেই, ও গুছিয়ে দিচ্ছে আর ও মারছে। ও আঁকার খাতাটা দিয়েছে, ওকে পেন্সিল দিয়েছে, রাখ তোর আঁকার খাতা, পেন্সিল দিয়ে ওর গায়ে ফুটিয়ে দিচ্ছে। আমাদের যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, হঠাৎ করে মানে রেডি হয়ে গেলাম। জুই ফোন করে বললো মেলায় চলো না একটু, তা চললাম মেলায়। সাজুগুজু হয়ে গেছে, জুইদের অপেক্ষা করছি, বিছানা টিছানা করে দিয়ে গেলাম। কেন বলো তো, কোনো কোথা থেকে এসে না আমার আর ইচ্ছা করে না। বাইরে ঠান্ডা আছে, সোয়েটারটা পরে নিলাম। রনিও রেডি, প্রসাদ নিয়ে এসছে পাশের বাড়িতে। আমাদের পাড়ায় সবাই নগর কীর্তনে বেরোয় তো সকালবেলা, তো তারা ভোগ দিয়েছে আজকে সবাই মিলে, তা ওখানেই খাওয়ার কথা ছিল। হঠাৎ করে যেহেতু মেলায় যাচ্ছি, তা প্রসাদটা ঘরে এনে রাখলাম, মেলা থেকে এসে খাবো। এদিকে মেলায় আমরা পৌঁছে গেছি, জুইয়ের মুখেও মাস্ক, পেখমের মুখেও মাস্ক। আর রনি না এত টান টানে ওই নাগরদোল্লার দিকে তাকিয়ে, আমি আমাকে মনে হয় পুলোকে ফ্রিতে উঠালেও উঠবো না। দিয়ে চলে এসছি, তা রনি শুধু ওই দিকে তাকাচ্ছে, মানে ওটা চড়বে। আরও একবার আমাদের ওখানে জগন্নাথের মন্দিরে গেছিলাম, মেলা হয়েছিল, একবার না দুবার ডিস্কোতে উঠেছে, কোনো ভয়ই পায় না ডিস্কোতে। এখন যাই হোক, চড়ানোর ইচ্ছা আছে, দেখা যাক। এদিকে খুব খিদে পেয়েছিল, দুই প্লেট নিলাম। পেখম আর পেখমের মা একটা খাচ্ছে, আর আমি আর রনি একটা খাচ্ছি। পাপড়ি চাট খুব একটা আমি পছন্দ করি না, ওরা বলছে ভালোই হয়েছে, তাই একটু খেয়ে দেখলাম, ভালোই লাগছে। এক এক প্লেট 50 টাকা করে নিল। প্রথমে বলছে না, ছেলেটা একটু চালাক, হাতে ধরিয়ে দিয়ে তারপর টাকা নিচ্ছে। এদিকে অনুষ্ঠান চলছে, এখানে প্রোগ্রাম হচ্ছে, গান হচ্ছে আজকে স্টেজে। তা আমরা আর ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, খেয়ে দিয়ে আমরা একটু মেলাটা ঘুরতে চলে গেলাম। আর এই যে অবশেষেও উঠেই ছাড়লো, এমন হ্যাংলার মতো তাকিয়ে আছে ওগুলোর দিকে যে চড়াতে বাধ্য। তা ওকে জুই চড়িয়েছে, এটা দেখো তাড়াতাড়ি করে গিয়ে বসে পড়েছে। কিন্তু পেখম যে এটা করবে ভাবতেই পারিনি, মানে আমাদের ভাব, আমরা আলোচনা করছিলাম যে ও উঠে ভয় পাবে না তো, কাঁদবে না তো, ও যে কীভাবে সাহসিকতা দেখালো তোমরা ভাবতে পারবে না। দুজনের মধ্যেখানে বসছে, আবার নেমে বলছে আমার কোনো ভয় লাগেনি, আমার খুব ভালো লেগেছে। আমরা শুনে অবাক, আমি তো ভিডিও করছি আর ভাবছি এই বুঝি কাঁদলো, এই বুঝি বমি করবে, কোনো টেনশান নেই। ওই দেখো, দেখেছো? আবার আমাকে হাত দেখিয়ে টাটা দিচ্ছে যে চড়া শুরু করলাম। যাই হোক, খুব আনন্দ পেয়েছে, জুয়ে অবাক হয়ে গেছে, বাড়িতে গিয়ে বলবে।